সো গাইস, চলে এসেছি রাতের খাবার বানাতে। দেখো এখন পনির বানাবো। এই যে কড়াইশুঁটিটা তোমরা দেখতে পাচ্ছ, এই কড়াইশুঁটিটা কিন্তু আমার এবছরের কড়াইশুঁটি না, গত বছরের কড়াইশুঁটি। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর আমি দেখো কড়াইশুঁটির মধ্যে বরফ বরফ হয়ে আছে। প্রত্যেক বছর আমি মোটামুটি 8 কেজি 10 কেজি করে একদম কড়াইশুঁটি কিনে রাখি, সেটা সারা বছর চালাই। এবছরেও আমার 8 কেজি 10 কেজি কড়াইশুঁটি কিনে রাখবো, সারা বছর চালাবো। তো দেখো এখন পনির কষা হচ্ছে, তো রাতে হচ্ছে গরম গরম পনিরের তরকারি আর রুটি। তো চলো এখনকার জন্য টাটা, আর যারা যারা পনির খাবে তারা চলে এসো। সো গাইজ, আমার রাতের খাবার একদম রেডি, পনিরের তরকারি আর হচ্ছে রুটি। তো গরম গরম রুটি আর পনিরের তরকারি চলো তোমাদের দেখাই। এই যে হচ্ছে রুটি, এই যে দেখতে পাচ্ছ রুটি, আর এই যে হচ্ছে পনিরের তরকারি, ঠিক আছে। সো যে দেখতে পাচ্ছ পনিরের তরকারি, তো পনির ঝটপট করে করলাম, মানে ঊর্ধ্বশ্বাসে করলাম, যেহেতু আবার আরও অন্যান্য কাজ আছে। তো রুটি আর পনিরের তরকারি রেডি দেখতে পেলে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো চলো, যারা যারা পনির খুব ভালোবাসো খেতে, তারা ঝটপট আমার বাড়িতে চলে এসো, রাতের খাবারটা আমাদের সাথেই খাবে। আর বিশেষ করে আমার ছেলের সাথে, আমার ছেলের হচ্ছে ফেভারিট খাবার হচ্ছে, হচ্ছে ভীষণ পছন্দের একটা খাবার হচ্ছে পনির। তো ও পনির, বিরিয়ানি আর হচ্ছে মুগ ডাল, এই 3টি জিনিস প্রচণ্ড পছন্দ করে। তো চলো, কারা কারা বিরিয়ানি মানে পনির পছন্দ করো, তারা আমার ঝটপট আমার বাড়িতে চলে এসো, রাতের খাবার খাবে। তো চলো এখনকার জন্য টাটা, সবাইকে গুড নাইট।